14 ফেব্রুয়ারি 2011 দিদির সম্মান বাঁচাতে গিয়ে খুন ভাই। 2 সেপ্টেম্বর 2011 ছিনতাই রুখতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি। 21 আগস্ট 2012 পানশালার গায়িকাকে ধর্ষণের অভিযোগ। 3 সেপ্টেম্বর 2012 মত্ত যুবকদের উশৃঙ্খল আচরণের প্রতিবাদ করে খুন চিকিৎসক। ধর্ষণ শ্লীলতাহানি থেকে শুরু করে ইফতিজিংয়ের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনা। কার্যত দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বারাসাত। আতঙ্কের দিন রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ, সমালোচনায় মুখর সব মহল। বারাসাতে বেড়ে চলা অপরাধ নিয়ে অবশেষে টনক নড়ল সরকারের। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী বললেন, উত্তর চব্বিশ পরগনা সহ 2-1টি জেলায় প্রশাসনিক স্তরে রদবদল করা হবে। কিন্তু যেহেতু বারাসাতে 1-2-3টে ঘটনা ঘটেছে, আমরা একটু রিকনস্টিটিউট করছি ওই জায়গাটা, কারণ ওই জায়গাটা চিরকালই একটু বর্ডার এরিয়া, তো একটু ভালনারেবল আছে, এবং সেই জন্য আমরা নতুন করে উত্তর চব্বিশ পরগনাটা একটু পরিবর্তন করছি। 1-2 ডিস্ট্রিক্ট একসাথে একটু স্টেপ নিচ্ছে, একটু পরিবর্তন করছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, অত্যাচারের অভিযোগ প্রমাণ হলে এবার থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে অত্যাচারিতকে। কেউ হয়তো ধর্ষিত হয়েছে, সত্যিই ধর্ষিত হয়েছে, তার তো একটা কম্পেনসেশন পাওয়া উচিত, গভর্নমেন্ট তাকে দেবে। ধরুন মিথ্যে কথা বলে নয়, সত্যি কথা বলে, সঠিক কথা বলে, এটা গভর্নমেন্ট ডিসিশন নেবে, আমাদের কাছে আসবে, আমরা কেস টু কেস দেখে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নাবালিকা ধর্ষিতা হলে 30,000 টাকা এবং অন্যান্য ধর্ষিতারা 20,000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। অত্যাচারের জেরে প্রাণহানি হলে 2 লক্ষ টাকা এবং অঙ্গহানির ক্ষেত্রে 10-50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পাচারের সময় শারীরিক আঘাত পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লে মহিলা এবং শিশুদের 10,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শিশুরা অত্যাচারিত হলে সাহায্যের অঙ্ক 10,000 টাকা। অত্যাচারের সত্যতা যাচাই করবে প্রতি জেলায় জেলাশাসকের নেতৃত্বে গঠিত কমিটি। আগেও কোনো ঘটনার জন্য ক্ষতিপূরণের আবেদন জানানো হলে তাও এই কমিটি বিবেচনা করবে বলে এদিন জানান পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।